৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বার্তা। এক ভিডিও বার্তায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, ভারতবর্ষের ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় গত বছরের মতো এবারও ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। এই সময়ে সমস্ত দেশবাসীর প্রতিটি ঘর এবং প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সকলের কাছে আবেদন রাখেন। পাশাপাশি আগামী ১৪ই আগস্ট সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কার্যালয়ে পঞ্চপ্রাণ শপথ গ্রহণ এবং নিকটবর্তী স্থানে তিরঙ্গা র্যালি সংগঠিত করে এই সংক্রান্ত সেলফি তুলে হর ঘর তিরঙ্গা .com-এ আপলোড করার জন্য সকলের প্রতি আহ্বান রাখেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজাদী কা অমৃত মহোৎসবের সমাপ্তি ২০২৩ সালের আগস্ট মাসে হতে চলেছে। এই উপলক্ষে সারা দেশে মেরি মাটি মেরা দেশ শীর্ষক এক অভিযান উদযাপিত হচ্ছে এবং গত বছরের মতো এবারও ১৩, ১৪ এবং ১৫ আগস্ট হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালিত হবে। আসুন আমরা সবাই মিলে ১৩ থেকে ১৫ আগস্ট রাজ্যের প্রতিটি বাড়ি এবং প্রতিষ্ঠানের স্ব-উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করে হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করে তুলি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।